তো যুবকরা একটু আওয়াজ করে বলি তো আলহামদুলিল্লাহ এই আওয়াজ থাকবে তো শেষ পর্যন্ত রাখবেন আমার পরে তো আসতেছেন মারজান সাহেব আসতেছেন না বিশেষ করে সাববাড়ি পরিবারের মধ্যে বর্তমানে যুবক বয়সের মধ্যে সবচেয়ে যিনি ইসলাম নিয়ে গবেষণা বেশি করেন লেখাপড়া করতেছেন এখনো স্টাডি বেশি করেন যার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হই উনি আসতেছেন আমার পরে আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে 18 পারা সূরা মুমিনুন থেকে শুরুর দিকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যারা আলেম বুঝে গেছেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী আলোচনা করেছে একজন মুমিনের কি কি গুণ থাকতে পারে বা একজন ব্যক্তির কি কি গুণ থাকলে পরে তাকে মুমিন বলা যেতে পারে স্বয়ং নিজে আল্লাহ ওয়াজ করছেন আল্লাহ যেভাবে গুণাবলীর কথা বলেছেন ওই গুণাবলীর সাথে যদি আমাদের গুণাবলী মিলে যায় আমরা মুমিন দাবি করতে পারবো কিন্তু আল্লাহ যেই বৈশিষ্ট্যের কথা বললেন গুণাবলীর কথা বললেন তার ধারে কাছে যদি আমরা থাকি না নিজেকে যদি মুমিন দাবি করি এতে কোনো লাভ হবে আমাদের মন গড়া বৈশিষ্ট্য দিয়ে চলবে না আল্লাহ যেভাবে বলেছেন যে গুণের কথা বলেছেন সেই গুণে গুণে গুণান্বিত হওয়া লাগবে আমাদের কোরআনুল কারীমের মধ্যে একজন মুমিন বান্দা বান্দিদের কি পরিমাণ গুণাবলী থাকলে পরে তাকে মুমিন বলা যায় আল্লাহ নিজে ওয়াজ করেছেন আল্লাহ নবী ও অসংখ্য হাদিসের মধ্যে নবীজির হাদিস থেকেও গুণাবলী পাওয়া যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে বলতেছেন قد أفلح المؤمنون অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে নিশ্চিত মুমিনরা সফল কাম হয়ে গেছে কে বলেছেন আমার দিকে তাকিয়ে বলেন কে বলেছেন আল্লাহ যদি বলেন নিশ্চিত মুমিনরা সফল কাম হয়ে গেছে এখানে কি আর কোনো ব্যর্থতা বাকি আছে স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন এখানে আর কোনো ফাঁক নাই সুযোগ নাই আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন নিশ্চিত মুমিনরা সফল কাম হয়ে গেছে প্রশ্ন দাঁড়ায় তারা কারা এদের বৈশিষ্ট্য কি আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ পাক এক নাম্বার মুমিনের গুণাবলী বললেন যে মুমিনটা তার নামাজের মধ্যে বিনয়ী থাকে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিনের এক নাম্বার গুণাবলী হলো মুমিন তার নামাজের মধ্যে বিনয়ী থাকবে মুমিন তার নামাজের মধ্যে খুশু থাকবে খুজু থাকবে সম্মানিত হাজিরিন আমার আল্লাহ কিন্তু এখানে বলেন নাই মুমিনের এক নাম্বার গুণাবলী মুমিন নামাজি হবে আল্লাহ একথা বলছেন না বরং বলেছেন মুমিনের প্রথম গুণাবলী হলো মুমিন তার নামাজে বিনয়ী হওয়া লাগবে তার মানে নামাজ তো লাগবেই এর মধ্যে বিনয়ী হওয়া লাগবে নামাজ পড়লেই মুমিন হওয়া যাবে না আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন যে মুমিনের প্রথম গুণাবলী নামাজি হবে আল্লাহ কথা বলেন নাই বলেছেন মুমিন তার নামাজে বিনয়ী থাকবে তার মানে নামাজ বাধ্যতামূলক লাগবেই এর মধ্যে বিনয়ী হওয়া লাগবে তার মানে আমরা যারা নামাজ পড়ি সকলের নামাজ বিনয়ী নাও হতে পারে ঠিক কি না খাশিউন খুশু খুশু থাকবে নামাজের মধ্যে আন্তরিকতা থাকবে নম্রতা থাকবে বান্দা কি বলে সে বুঝে শুনে পড়বে এটাকে বলে বিনয়ী আর একটু ব্যাখ্যা করি নামাজের মধ্যে বিনয়ী হতে গেলে দুটি জিনিস লাগে এক নাম্বার হলো অন্তরের পরিশুদ্ধতা দুই নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত আপনি আমি নামাজের মধ্যে যা পড়ব তা যদি বিশুদ্ধ না হয় অর্থের বিকৃতি ঘটতে পারে আবার আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত করলেন আপনার মন যদি নামাজের মধ্যে থাকে না তাহলে এই বিশুদ্ধ তেলাওয়াত করো নামাজ ফায়দা হবে না দুইটাই লাগবে যেমন আমাদের শরীরকে আমরা যদি দুই ভাগ করি একটা হলো দেহ আর একটা হলো রূহ রূহ যখন শরীর থেকে বের হয়ে যায় এই বডির কোনো দাম কথা বলবেন বডির কোনো দাম রূহ বের হয়ে গেলে এই বডির নাম হয় লাশ বডির নাম কি হয় রূহ যখন এই লাশের ভিতরে দেওয়া হয় তখন একজন মানুষ হয় সম্মানিত হাজিরিন তো ঠিক তেমনি ভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াতটা ধরেন আপনার বডি
আর ইখলাস আপনার ধ্যান ধারণা আল্লাহর দিকে তাকারে ধরেন রূহ দুইটার সমন্বয়ে যেভাবে বডি হয় মানুষ হয় ঠিক তেমনি ভাবে বিশুদ্ধ এবং ইখলাস এই দুইটার সমন্বয়ে নামাজ খুশু এবং খুজু হয় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা দেখি নামাজের অভাব হয় না অনেক মানুষ আমরা মসজিদে গেলে পড়ে দেখি নামাজ পড়ে কিন্তু বান্দা কি পড়ে নিজেই বুঝে না অনেক মানুষে কি পড়তেছে তার তেলাওয়াতের মধ্যে বিশুদ্ধতা নাই সম্মানিত হাজিরিন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আওয়াজ করে বলতে হবে কার সামনে দাঁড়াই আল্লাহ আর একটু জবান খুলে বলেন না কার সামনে দাঁড়াই আল্লাহ আমরা আল্লাহর সামনে দাঁড়াই দুনিয়াতে একজন যদি এমপি সাহেবের সামনে কোনো সাধারণ মানুষেরা উপস্থিত হয় দেখবেন বড় আদবের সহিত দাঁড়ায় যদি মন্ত্রীর সামনে যায় তার আদব আরো বাড়ে না কমে যদি প্রধানমন্ত্রীর সামনে যায় তাহলে তার তো হুশ ঠিক থাকে না তার দুনিয়ার সব কথা ভুলে যায় কোথায় মোবাইল কোথায় বউ বাচ্চা সব ভুলে যায় কেন যদি একটু উল্টা পাল্টা হয় আমার অবস্থা থাকবে না ঠিকই না প্রধানমন্ত্রীর ভয়ে ও ভাই আমরা যখন আল্লাহর ঘরে মসজিদে যাই অথবা নিজের ঘরে যাই নামাজে নামাজে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোন সাধারণ মালিকের সামনে দাঁড়াই না বরং এই দুনিয়ার সবকিছুর মালিক একমাত্র কার সামনে দাঁড়াই তাহলে ওই জায়গায় ভয় কম হওয়ার দরকার না আরো বেশি হওয়ার দরকার আরো বেশি হওয়ার দরকার এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি আমাদের মন নামাজে থাকবে আর কিছুই লাগবে না আর কিছুই লাগে না আমাদের এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি সম্মানিত হাজিরিন একমাত্র চিন্তা চেতনা আপনার আমার থাকতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমি আল্লাহকে দেখতেছি যদি এটাও আমাদের মনে না আসে অন্ততপক্ষে বিশ্বাস নিয়ে নামাজ পড়তে হবে আল্লাহ আমারে দেখতেছেন মালিক যেখানে দেখতেছেন ওই জায়গায় যদি আমার মন দুনিয়ার কাজে চলে যায় তাহলে এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না আবার আপনি যা বলতেছেন ঠিক মতো যদি উপস্থাপন না করেন কোনো লাভ হবে না আপনার এমপি সাহেবের সামনে গেলেন গিয়ে আপনার রাস্তার কথা বিল্ডিং এর কথা মনে করেন এই মাদ্রাসার একটা অনুদান আনার জন্য আপনি গেলেন গিয়ে আন্তাজি কথাবার্তা বললে উনি দিবে না বিনয়ের সহিত বলতে হবে যে এমপি সাহেব আপনার যদি একটু নেক নজর দিতেন আমাদের মাদ্রাসা একটা অনুদান দিতেন বাচ্চারা লেখাপড়ার সুযোগ পাইতো শান্তি মনে পড়তে পারতো যত সুন্দর করে উপস্থাপন করবেন উনার মন গলবে উনি দিতে রাজি হবে ঠিক কিনা ভাই আর আপনি গিয়া যদি মানে এমন কথা বলতেছেন অর্থাৎ আপনার কথা উনি বুঝেই না উনি কি বলবে উনার দারোয়ানকে বলবে এই এই ফাকলটারে বের করে দে ঠিকই না আপনি যে কথা বলতেছেন না যদি বুঝাই বলতে পারতেছেন না আপনার মুখে মাত লাগে বা কথা কি বলতেছেন নিজেই বুঝতেছেন না উনিও বুঝতেছেন না উনি বের করে দিবে কাজের কাজও হবে না আরো বের করে দিবে তো দুনিয়ার বেলায় আমরা ঠিকই বুঝি কিন্তু পরকালের বেলায় বুঝি না আমরা দুনিয়ার স্বার্থের বেলায় বুঝি আপনি আমি যে আল্লাহর সামনে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে তেলাওয়াত আছে না নাই তসবিহ তালিল আছে না নাই কি পড়তেছেন সেটা যদি আপনি বিশুদ্ধভাবে না পড়েন অর্থের বিকৃতি ঘটতে পারে আপনার যে চাহিদার জন্য যে ইচ্ছার জন্য আপনি আল্লাহর সামনে গিয়েছেন আপনার ইচ্ছা হাসিল হবে না বলবেন আল্লাহর সামনে আবার আমার ইচ্ছা কি অবশ্যই আমরা যে নামাজে দাঁড়াই নামাজে দাঁড়িয়ে তসবিহ তালিলের মাধ্যমে কেরাতের মাধ্যমে আমরা আল্লাহকে বলি আল্লাহ আমি তোমার গোলাম দেখেন আমি পাঁচবার দিনে রাত্রে আমি পাঁচবার হাজিরা দিতেছি আল্লাহ আমার জাহান্নামের আগুনে দিবেন না অন্ততপক্ষে আল্লাহ তোমার দয়া গুণে আমার জান্নাতটা দিও সুবহানাল্লাহ বারিক দিয়ে বলিয়েন জবান খুলে বলেন সুবহানাল্লাহ আমরা তো এই নিয়তি রেবাই যাই আল্লাহর সামনে ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই আমরা যা কিছু পড়ি তা যদি আমরা বুঝে শুনি পড়ি তাহলে আমাদের মনটা নামাজের মধ্যে থাকবে আর যদি আমরা যা পড়ি কিছুই বুঝি না শুদ্ধতাও নাই তাহলে মন নামাজে থাকবে না ওই নামাজ দিয়ে কোনো কাজে আসবে না একটি হাদিস আমি বলি যে হাদিসের মধ্যে নামাজের মনোযোগ সহকারে পড়া আর না পড়ার পড়ার কি ফায়দা না পড়ার কি শাস্তি হতে পারে কি অসুবিধা হতে পারে একটু বুঝতে পারবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصلاة لوقتها
وأبغض وأسبغ لها وضوءها আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে ওয়াক্ত মতো লি ওয়াক্তিহা ওয়াক্ত মতো নামাজ আদায় করে মনে সময় মতো নামাজ আদায় করে ফজরের নামাজ ফজরের সময় জোহরের নামাজ জোহরের সময় এক ওয়াক্তেরটা আরেক ওয়াক্ত না আমরা তো জমা করে পড়ি বিশেষ করে ফজরের তো অবস্থা আমাদের খুব খারাপ সময় মতো যদি বান্দা নামাজ পড়ে তারপর আল্লাহর নবী বলেন ওয়াসবাগ লাহা উদুআহা সুন্দর মতো ওযু করে ওয়াক্ত মতো নামাজ পড়ে এবং সুন্দর মতো সে ওযু করে ওযু শুধু করলে হবে না নবীজি বলেছেন খুব সুন্দর মতো মানে ওযুর যতগুলি হক আছে হক আদায় করে বান্দা ওযু করে এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আতাম্মা লাহা কিয়ামাহা অতঃপর সে নামাজের জন্য দণ্ডায়মান হয়ে গেল দাঁড়িয়ে গেল ওয়া খুশুআহা এবং খুশু আর হুজুর সহিত নামাজ আদায় করলো মনোযোগ সহকারে এরপর আল্লাহর নবী বলেন ওয়া রুকুআহা মনোযোগ সহকারে রুকু আদায় করলো ওয়া সুজুদাহা মনোযোগ সহকারে সে সেজদা আদায় করলো তারপর আল্লাহর নবী বলেন খরাজাত ওয়াহিয়া বাইদাউ মুসফিরা তার নামাজটা তারে আলোকিত করবে তার নামাজটা আলোকিত হয়ে যাবে জ্যোতির্ময় হয়ে যাবে ওইভাবে যদি নামাজ আদায় করতে পারে তারপরে আল্লাহর নবী বলেন তাকুল তখন নামাজ বলতে থাকে তখন নামাজ নিজেই বয়ান করে নিজেই বলতে থাকে কি বলে জানেন তখন নামাজ বলেন হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি আল্লাহ তোমারে হেফাজত করুন যেভাবে তুমি আমাকে হেফাজত করেছো জবান খুলে বলেন সুবহানাল্লাহ নামাজ কত সুন্দর কথা বলে দেখেন নামাজ বলে আল্লাহ তোমাকে হেফাজত করুন যেভাবে তুমি আমারে হেফাজত করেছ এই কথা নামাজ বলে এরপর আল্লাহর নবী বলেন ওয়া মান সাল্লা সালাতা লি গায়রিহি ওয়াক্তিহা অপরদিকে যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে না তারপরে নবীজি বলেছেন ওয়াক্তিহা ফালাম ইউসবিগ লাহা উদুআহা ওযুটা সে সুন্দর মতো করে না তার বিপরীতে কি আগেরটা তারপরে নবীজি বলেছেন ওয়ালাম ইউতিম্মা লাহা খুশুআহা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে খুশু খুজু নাই ওয়ালা রুকুআহা রুকুর মধ্যে কোনো মনোযোগ নাই ওয়ালা সুজুদাহা তার সেজদার মধ্যে কোনো মনোযোগ নাই বিনয়ী নাই রুকু সেজদার মধ্যে খুশু খুজু নাই আল্লাহর নবী বলেন খরাজাত ওয়াহিয়া সাউদাহু মুসলিমা মুসলিমাতুন তার নামাজটা একটা কালিমাকা অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে যায় অন্ধকারের জন্য হয়ে যায় আর কিছুই দেখা যায় না তাকুল তখন নামাজ বলে নামাজ কি বলে দয়্যাকাল্লাহু কামা দয়্যাতানি আল্লাহ তোমারে ধ্বংস করুক যেভাবে তুমি আমারে ধ্বংস করেছো বলে নাউজুবিল্লাহ যে তুমি ওযু করলে তোমার মনোযোগ নাই রুকু সেজদা আদায় করলে কোনো খুশু খুজু নাই সময় মতো নামাজ পড়লে না তুমি ধ্বংস হোক তুমি ধ্বংস হোক যেভাবে তুমি আমারে ধ্বংস করেছো নামাজ আমাদের অভিশাপ দেয় যারা আমরা ঠিক মতো নামাজ পড়ি না এরপর আল্লাহর নবী বলেন হাত্তা ইযা কানাত হাইসু শা আল্লাহু লুফাত কামা ইউলাফু সাউবুল খালকু সুম্মা দুরিবা বিহা ওয়াজহাহু এরপরে আল্লাহ নবী বলেন পুরাতন কাফরকে মানুষেরা যেইভাবে ফেলে দেয় ওইভাবে ওই বান্দার নামাজটারে কুরা পুরাতন কাফরের মতো গাট্টি বেঁধে নামাজির মুখের মধ্যে ফেলে দেওয়া হয় নাউজুবিল্লাহ বলেন কি বোঝা গেল ভাই নামাজ শুধু কি পড়লেই হবে না মনোযোগ দিয়ে পড়তে হবে আমরা কি পড়ি তা বুঝতে হবে আমরা যা পড়ি তা যদি বুঝি না তাহলে এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না আচ্ছা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই সুন্দর করে ওযু করলাম আমরা খুশু খুজুর নামাজের দরকার আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আমাদের নামাজটা বিনয় হতে গেলে আমরা কি করতে হবে প্রথমে বিশুদ্ধভাবে নবীজির হাদিস থেকে বুঝলাম সুন্দরভাবে আমরা ওযু করতে হবে ওযুর হক আদায় করে আচ্ছা ওযু করলাম আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম প্রথম যে তাকবীর দেই আল্লাহু আকবার বলে যে আমরা হাত বাঁধি এটার নাম হলো তাকবীরে তাহরিমা নাম কি বাচ্চারা কথা বলে অসুবিধা আছে মাদ্রাসা ছাত্র আওয়াজ করে বলে এই তাকবীরের নাম কি তাকবীরে তাহরিমা মানে নিষিদ্ধ তাকবীর কেন জানেন এই তাকবীর দেওয়ার পরে দুনিয়ার কাজগুলি নিষিদ্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আপনি যখন তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে নিলেন আর কোনো দুনিয়ার কাজ করা যাবে এখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন
আপনার কানের মধ্যে সংবাদ আসলো আপনার বাবা মারা গেছেন নামাজ ছাড়তে পারবেন একটু আওয়াজ করে বলেন ছাড়তে পারবেন আপনার কানে সংবাদ আসলো আপনার সন্তান মারা গেছেন নামাজ ছাড়তে পারবেন না কেন জানেন আপনার সন্তানের মৃত্যুর চেয়ে আপনার বাবার মৃত্যুর চেয়ে আপনার মায়ের মৃত্যুর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কাজে আছেন আসল মালিক আল্লাহর সামনে আছেন সুবহানাল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে যাক এইদিকে চাওয়ার টাইম নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে ইন্দোনেশিয়ায় গত কয়েক বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল গত সপ্তাহে তুরস্ক হলো ইন্দোনেশিয়া একবার ভূমিকম্প হলো এক মসজিদের নামাজ চলতেছে তখন জামাত কাঁপতেছে মসজিদ এইদিকে মসজিদ কাঁপতেছে ইমাম সাহেব উনি দাঁড়াইতে পারতেছেন না এক হাত দেওয়ালের মধ্যে দিয়ে ডান হাতটা বেঁধে এক হাতটা দেওয়ালের মধ্যে রেখে উনি তেলাওয়াতের আওয়াজ আরো বাড়াই দিলেন আর মুসল্লিরা একজন একজন করে মসজিদে শুধু বের হইতেছে বের হইতে হইতে সব মুসল্লিরা বের হয়ে গেছে শুধু ইমাম সাহেব রয়ে গেছেন কিছুক্ষণ পরে ভূমিকম্প শেষ হলো ইমাম সাহেব তেলাওয়াতই করতেছেন পরে মুসল্লিরা আবার গিয়ে শুরু করছে আচ্ছা ওই ইমাম সাহেব আর মুসল্লিদের সকলের নামাজ কি সমান কথা বলেন না আপনারা ওই ইমাম সাহেব উনি দাঁড়াইছে মুসল্লি সবাই আল্লাহর সামনে দাঁড়াইছে কিন্তু সকলের হৃদয়ে বয়স সমান ছিল না ইমাম সাহেবের হৃদয়ে এটাই ছিল যে আমি বাঁচি আর মরি নামাজ ছাড়ব জুরে বলেন আমি বাঁচি মরি নামাজ ছাড়ব আর মুসল্লিরা মনে করছে এখন তো মারাই যাবো তাহলে আগে জান বাঁচাই বাঁচতে নামাজ পড়বো না এই হলো অবস্থা আমরা ঠিক কিনা নামাজের মধ্যে দাঁড়াইলে পরে আমরা যা পড়ি তা যদি বুঝতাম তাহলে মন নামাজে থাকবে তাকবীরে তাহরিমা বাদার পড়ি আপনি আমি নামাজে দাঁড়িয়ে যাই সর্বপ্রথম যেটা আমরা পাঠ করি তার নাম হলো সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আমরা পড়ি কিনা একটু কথা বলেন না পড়ি আমরা সারাটা জীবন ধরে পড়ি যতবার তাকবীরে তাহরিমা বাদি ততবারই ইসানা পড়ি কিন্তু আমরা কি একটা দিন চিন্তা করে দেখেছি এই সানার মধ্যে আমি আমার মালিকের কাছে কি বলতে চাই কি বলতেছি একটা দিন গবেষণা করে দেখি না যারা আলেম তারা জানেন আলেমরা চিন্তা করেন এই জন্য আলেমরা নামাজ পড়লে মনোযোগ দিয়ে পড়ে আলেমদের সময় লাগে আলেম যে যত বড় আলেম হবে সে তত বেশি অর্থ বুঝে তার সময় বেশি লাগে আল্লাহর ওলিদের নামাজ আরো বেশি সময় লাগে তারা আরো গভীরে চলে যায় সম্মানিত হাজিরিন সারাটা জীবনভর নামাজের মধ্যে আমরা সানা পড়তেছি কিন্তু কি পড়ি আমরা বোঝার চেষ্টা করি না সুবহানাকা আল্লাহুম্মা আমি আল্লাহরে বুঝাইলাম আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি ওয়া বিহামদিকা তোমার প্রশংসাময় ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তোমার নাম বরকতময় ওয়া তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা অতি উচ্চে ওয়া লা ইলাহা গায়রুক তুমি ছাড়া কোনো আমার ইলাহ নাই সানা যখন আমরা পড়ি প্রথমে আল্লাহর প্রশংসা করে নেই আল্লাহর গুণ কীর্তন করি দেখেন সানার মধ্যেই কোন আপনি আমি যখন সানা পড়ব আর মনে মনে অর্থর দিকে খেয়াল করব বলেন তো মনটা নামাজে থাকবে কিনা আপনার কি আমার কথা বুঝেন ও আপনি আমি যখন সানা পড়ব অর্থের দিকে যদি একটু মনোযোগ দেই আমাদের মন নামাজে থাকবে কিনা সানা পাঠ করার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আউযু বিল্লাহ অর্থ হলো বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তারপরে কোন সূরা আমরা পড়ি সূরা ফাতিহা আপনার জিন্দেগিতে যত রাকাত নামাজ পড়ছেন অতবার সূরা ফাতিহা পাঠ করছেন পড়ি না আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন নবীজি বলেন সূরা ফাতিহা যখন আল্লাহর বান্দা বান্দিরা পাঠ করে মূলত আল্লাহর সাথে কথাবার্তা বলে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য বান্দার এই আয়াত পাঠ করার পরে আমার আল্লাহ বান্দার জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করতেছে সুবহানাল্লাহ বান্দা বলে আর রহমানির রহিম তিনি দয়াময় করুণাময় আল্লাহ রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি বান্দা আমার গুণ কীর্তন করতেছে
বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক হলেন আমার আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করতেছে সুবহানাল্লাহ বলেন প্রথম তিনটা আয়াত পড়ার সাথে সাথে আমার আল্লাহ তিনবার জবাব দেন অন্য হাদিস শরীফে আসছে বান্দা বলে আলহামদু প্রশংসা আল্লাহ প্রশ্ন করেন মানিল হামদু কার প্রশংসা বান্দা বলে লিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহ পাক প্রশ্ন করেন মানিল্লাহ কে তোমার আল্লাহ তখন বান্দা বলে আলামিন যিনি বিশ্বজগতের প্রতিপালক আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন মানিল আলামিন কে বিশ্বজগতের প্রতিপালক বান্দা বলে আর রহমান তিনি দয়াময় আল্লাহ প্রশ্ন করেন মানির রহমান কে দয়াময় বান্দা বলে রহিম তিনি অধিক করুণাময় আমার আল্লাহ প্রশ্ন করেন মানির রহিম কে অধিক করুণাময় বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক তখন আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার এই আয়াতের জবাবে আল্লাহ পাক বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন হা বান্দা আমি হলাম বিচার দিবসের মালিক এভাবে সূরা ফাতিহার মধ্যে নামাজের মধ্যে বান্দার সাথে আমার আল্লাহর কথাবার্তা চলে পরিচয় পর্ব শেষ এবার বান্দা আল্লাহর কাছে চায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার নিকটই আমি সাহায্য কামনা করি সাহায্য প্রার্থনা করি একমাত্র ইবাদত করি কার জবান খুলে বলতে হবে কার সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে সম্মানিত হাজিরিন এভাবে বান্দা সূরা ফাতিহা পড়লো তারপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে সরল সঠিক পথে চালাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যেই পথে যাদের যাদের প্রতি যারা চলার কারণে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন দয়া করেছেন ইয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নবীগণের পথ সিদ্দিকগণের পথ শহীদগণের পথ সালিহিনগণের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমারে চালাও গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ওই পথ ছাড়া যেই পথে চললে পরে মানুষেরা প্রতভষ্ট হয়ে যায় আল্লাহ ওই পথে আমাকে নিয়েন না সূরা ফাতিহার মধ্যে আমরা বলি প্রতিটা রাকাতে সূরা ফাতিহা পাঠ করি ভাই আর কোন সূরা যদি মনোযোগ আমরা নাও দেই সূরা ফাতিহা যদি আমরা আয়াতে আনতে পারি আমাদের মনটা বলেন নামাজের মধ্যে থাকবে কিনা বুঝে শুনে যদি পড়তে পারি তাহলে আমাদের নামাজটা খুশু খুশু ওয়ালা হয়ে যাবে সূরা ফাতিহা পাঠ করার পরে আমরা চলে গেলাম আপনার চাহিদা মতো আমার চাহিদা মতো যে কোনো সূরা মিলিয়ে পড়লাম এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম রুকুর মধ্যে গিয়ে আমরা তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম পড়ি কিনা একটু পড়েন না আমার সাথে সুবহান রাব্বিয়াল আযীম আমরা আল্লাহকে বলি পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে বড় মহান দেখেন আমরা রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়ি ছোট্ট একটা তাসবিহ যদি অর্থগুলি আমরা একটু মুখস্থ করতে পারি বা খেয়াল করতে পারি তাহলে আমাদের মনটা নামাজের মধ্যে থাকবে কত সুন্দর তাসবিহ কিন্তু অনেকেই আমরা আসি এই তাসবিহটা পর্যন্ত বিশুদ্ধভাবে পাঠ করতে পারি না আসি না নাই শুদ্ধ করে পারি না কিন্তু আপনি আমি যখন পড়ব অর্থ যদি নাও বুঝি উচ্চারণটা যদি অন্ততপক্ষে সঠিক হয় তাহলে আপনার মনের মাঝে একটা আলাদা শান্তি পাবেন বিশ্বাস যদি না হয় ওইভাবে নামাজ পড়ে দেখেন মজা পান কিনা বা একজন হকানি আলেমকে জিজ্ঞাসা করবেন হুজুর আপনি যে নামাজ পড়েন নামাজের মধ্যে মজা পান কিনা আলেম উত্তর দিতে পারবেন আলেমরা মজা পায় ভাই নামাজে সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহ আমরা তিনবার পাঠ করার পরে কমপক্ষে তিনবার বেজুর যতবার পড়বেন বিশেষ করে সুন্নত নফল নামাজে তাহাজ্জুদের নামাজে আপনি বেজুর অসংখ্যবার পড়বেন পাঁচবার সাতবার নয়বার এগারোবার যত বেশি পড়বেন তত সময়টা কাটাবেন আপনার মনটা নামাজে থাকবে সময় বেশি দেওয়া দরকার আমরা তো নামাজের সময় দেই না আমরা তাড়াহুড়া সম্মানিত হাজিরিন এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা দাঁড়িয়ে যাই কি পড়ি সামি আল্লাহ আল্লাহ শুনেন লিমান হামিদা যে তার প্রশংসা করে রব্বানা লাকাল হাম হে আমার রব সব প্রশংসা তোমার জন্য এরপরে ছোট্ট একটা তাসবিহ আছে সুন্নত নফল নামাজে পড়তে পারবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি
হামদান প্রশংসা কাসীরান অনেক তৈবান পবিত্র মুবারাকান বরকতময় আমি আল্লাহরে বুঝাইলাম আল্লাহ তোমার অনেক প্রশংসা করতেছি তোমার নাম পবিত্র এবং বরকতময় বলেন না সুবহানাল্লাহ কত সুন্দর কথা এরপরে আল্লাহু আকবার বলেন বান্দা বান্দি রুকুর সেজদার মধ্যে চলে গেল সেজদায় গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা পড়ি না আমরা অনেকে সুবহান রাব্বিয়াল আলা আলা পড়ে শব্দের উচ্চারণটা আমাদের অনেকের হয় না সুবহান রাব্বিয়াল আলা এভাবে যদি পড়ি আমরা কি বলি পবিত্রময় আমার রব যিনি সবচেয়ে উপরে সুবহানাল্লাহ আলা মানে উর্দে একজন বান্দা যখন সেজদার মধ্যে চলে যায় ষাটটি অঙ্গ দিয়ে সেজদা দেওয়া লাগে কয়টি অঙ্গ ষাটটি অঙ্গ দিয়ে সেজদা দেওয়া লাগে আল্লাহকে দুই পা দুই হাঁটু দুই হাত কত হলো ছয় আর মুখমণ্ডল মুখমণ্ডলের মধ্যে দুটি অংশ নাক আর কপাল আলাদা করলে আটটি আর মুখমণ্ডলকে যদি একটি ধরেন তাহলে ষাটটি আপনার সমস্ত অঙ্গ দিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন সেজদার মধ্যে গিয়ে এই তসবিহ কেন পড়েন দেখেন সুবহান রাব্বিয়াল আলা পবিত্রময় আমার রব যিনি সবার ঊর্ধ্বে আমি আমার মালিক আল্লাহরে বুঝাইলাম আল্লাহ এখন আমি আছি জমিনের সবচেয়েতে নিচে আর আপনি আছেন সবচেয়েতে উপরে আপনারা বলেন সেজদার চাইতে আর নত হওয়ার কোনো অন্য কোনো অঙ্গভঙ্গিমা আসেনি এর চেয়ে জন্য তো হওয়ার কোনো মাধ্যম আসেনি ভাই আর কত নিচে যাবেন আপনার কপাল আপনার নাক আপনার হাঁটু আপনার পা আপনার হাত সব জমিনে লুটিয়ে দিয়ে বলতেছেন আল্লাহ দেখেন এর চেয়ে জন্য তো হওয়ার আমার কোনো আর মাধ্যম নাই আল্লাহ আমি জমিনে লুটিয়ে পড়ছি আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা তো একটা তসবিহ পড়লেন মূলত আল্লাহরে বুঝাইতে চাইতেছেন আল্লাহ আমি আপনার কাছে নত আপনার কাছে ছোট আপনি আমার কাছে বড় আল্লাহ আমারে মাফ করে দাও জবান খুলে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এইভাবে যদি আমাদের নামাজের মধ্যে যে আমরা পড়ি এই তাসবিহগুলি তাহলে আমরা যদি বুঝে শুনে পড়ি তেলাওয়াতটা যদি বিশুদ্ধ হয় আর বেশি লাগে না এই রুকুর তাসবিহ সেজদার তাসবিহ অর্থটা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের মনটা নামাজের মধ্যে থাকবে আমাদের নামাজটা খুশু খুজুওয়ালা হয়ে যাবে সম্মানিত হাজিরিন সেজদা থেকে আমরা বসি আল্লাহু আকবার বলি আবার সেজদায় যাওয়ার আগে দুই সেজদার মধ্যখানে একটা সুন্দর তাসবিহ আছে আমার নবী বলেছেন দুই নামাজের ভিতরের দোয়া আল্লাহ কবুল করেন নামাজের ভিতরের যত দোয়া আছে আল্লাহ কবুল করেন দুই সেজদার মধ্যখানে চমৎকার কয়েকটি দোয়া আছে আপনি শর্ট করে পড়তে পারবেন লং করে পড়তে পারবেন হাদিস শরীফে আছে দুই সেজদার মধ্যখানের দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ফাস্তি আউন হাদিসে আসছে ওয়াজবুরুনি ছয়টি আরেক হাদিসে আসছে ওয়ারফাউনি সাতটি আপনি জয়টা পারেন পড়তে পারবেন নফল নামাজে সুন্নত নামাজে কিন্তু হানাফি মাজহাবের নিয়ম অনুযায়ী ফরজ নামাজে আপনি পড়তে পারবেন দুইটি দুটির বেশি পড়া মাকরুহ কেননা ফরজ নামাজে যদি বেশি পড়তে যান ইমাম সাহেব সেজদায় চলে যাবেন আপনার দেরি হয়ে যাবে এজন্য ফরজ নামাজে কয়টি পড়বেন দুইটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি কি বলি আমরা নামাজে আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ আমারে ক্ষমা করো ওয়ারহামনি আমাকে দয়া করো ওয়াহদিনি আমারে হেদায়ত দান করো ওয়াফিনি আমারে সুস্থতা দান করো ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো সুবহানাল্লাহ বলেন দুনিয়ার যা কিছু লাগে সব নামাজের ভিতরে ভাই সব নামাজের ভিতরে এত সুন্দর তাসবিহ কিন্তু আমাদের মনোযোগ নাই এই তাসবিহগুলি যদি আমরা মনোযোগ সহকারে পড়তে পারি তাহলে আমাদের মনটা নামাজে থাকবে আল্লাহ পাক যে কোরআনে বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন মুমিনের প্রথম গুণাবলী হলো মুমিন তার নামাজের মধ্যে বিনয়ী হবে মুমিন তার নামাজটারে খুশু খুশুওয়ালা বানাবে অর্থাৎ তার তেলাওয়াত বিশুদ্ধ হবে তার মনটা নামাজে থাকবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে মন যাবে না এমন নামাজ যদি কেউ পড়তে পারে তাহলে এই নামাজিকে বলা হয় মুমিনের নামাজ আর যদি আমাদের মন বাই নামাজে থাকে না মন গড়া মতো পড়ি আমাদের ইচ্ছা মতো পড়ি কি পড়ি কিছুই বুঝলাম না তাহলে এই যে নবীজি বলেছেন যে নামাজ ওই বান্দারে অভিশাপ দেয় বদদোয়া দেয় ধ্বংস হওয়ার কথা বলে যেমন সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলেছেন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ওই সব নামাজীদের জন্য দুর্ভোগ
বিপর্যয় যারা নামাজের মধ্যে উদাসীন কোনো মনোযোগ থাকে না কি পড়ে কিছুই বুঝে না আর শুধু নামাজে দাঁড়ায় মন মানসিকতা নামাজ থেকে বের হয় দুনিয়ার দিকে ছুটে বেড়ায় সম্মানিত হাজিরিন তাহলে আমাদের নামাজকে শুদ্ধ করার দরকার আছে না নাই জুরে বলেন আছে না নাই আমাদের নামাজের মধ্যে যদি ভাই খুশু খুজু না থাকে মন যদি আমাদের মনটা যদি নামাজের ভিতরে না থাকে এই নামাজ দিয়ে কোনো फायदा হবে না সম্মানিত হাজিরিন মুমিনের মূলত ষাটটি গুণাবলী আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন আমি মাত্র একটি গুণাবলীর কিছু অংশ আলোচনা করলাম আজকে এতটুকুই থাকুক সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যদি ভবিষ্যতে কোথাও সাক্ষাতের সুযোগ দেন বাকি গুণাবলী আলোচনা করার চেষ্টা করব যেহেতু আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান আকর্ষণ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব চলে আসবেন আমার আলোচনার সামনে নিলাম না রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা ইয়া আল্লাহ আজকের মাহফিল রে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম আমরার নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও ইয়া আল্লাহ আপনার হাবিবের সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও বিশ্বের সকল মুমিন মুসলমানদেরকে মাফ করে দাও এই জামাতের মধ্যে যারা রাব্বা নাই আম্মা নাই আব্বা আম্মার কবর গোলারে জান্নাতের টুকরা বানাই দেও আমরার জীবিত মা বাবার হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও অত্র গ্রামের নতুন পুরাতন সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি গুনে যে যেভাবে এই মাদ্রাসায় সাহায্য করার জন্য ওয়াদাবদ্ধ হলেন তাদের সাহায্যরে কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ করে দাও এই হক সিলসিলার যত বুজুর্গানে কেরাম কবরের দেশে প্রত্যেকের মর্যাদা আরো দিন দিন বাড়াই দেও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমরার জিন্দিগির তাম গুনারে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরে কবুল করে নাও মাদ্রাসা পরিচালনা কমিটিরে কবুল করে নাও মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনার গাইবি খাজানার থেকে ফুরা করে দাও ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের মুনাজাতকে কবুল করে নাও وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين